সৈকতে ফের ভেসে এসেছে মৃত মা কচ্ছপ। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে কলাপাড়া প্রতিনিধি নাইমুর রহমান। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের ভেসে এসেছে 25 কেজি ওজনের একটি মৃত মা কচ্ছপ। রবিবার দুপুর 1টার দিকে সৈকতের ঝাউবাগান পয়েন্ট এলাকায় কচ্ছপটি দেখতে পায় স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি মাটি চাপা দেয়। তারা জানান, কচ্ছপটি অর্ধগলিত ছিল এবং এটির পেটে ডিম ছিল। হয়তো উপকূলে ডিম ছড়াতে এসে জেলেদের জালে আটকে এটি মারা যেতে পারে। তবে ঠিক কি কারণে মারা গেছে সেটা নিশ্চিত বলা যাচ্ছে না। পটুয়াখালী জেলার বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছে। কচ্ছপের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা অব্যাহত আছে। এর আগেও এবছর কুয়াকাটা সৈকতে মোট 5টি মৃত কচ্ছপ ভেসে এসেছে।